বিসমিল্লাহি রহমানি রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল শেখ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বিগেট ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় র‍্যাসেটিল 30 mg সাসেট। আজকে র‍্যাসেটিল 30 mg সাসেট নিয়ে আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত, এবং যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন র‍্যাসেটিল 30 mg সাসেট। এটার জেনেরিক নেম হচ্ছে র‍্যাসিক্যাডোটিল 30 mg, গ্র্যানুলেস ফর ওরাল সাসপেনশন। এটা তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রস্তুত প্রণালী। প্রথমে এক গ্লাস পানিতে স্যাসের সম্পূর্ণ গ্র্যানিউলস যোগ করুন। সাসপেনশন তৈরি না হওয়া পর্যন্ত নাড়ুন, আপনাকে একটি চামচ দিয়ে নাড়তে হবে। এরপর মুখে সেবন করুন। প্রিয় দর্শক, এই ঔষধটির মূলত কাজ হচ্ছে যাদের অ্যাকিউট ডায়রিয়া, অর্থাৎ হঠাৎ করেই ডায়রিয়া হয়েছে, তাদের ক্ষেত্রে এই সাসেটটি নির্দেশিত। এবং এটি প্রতিদিন 3টি করে খেতে হবে, সকালে, দুপুরে এবং রাতে। এই র‍্যাসিক্যাডোটিল আসলে 3 মাসের উপরে যে সকল শিশু রয়েছে তাদের জন্য নির্দেশিত, এবং যে সকল শিশুর বয়স, যে সকল শিশুর ওজন 9 কেজির কম তাদের ক্ষেত্রে 10 mg সাসেট পাওয়া যায়। সেই 10 mg সাসেট দিনে 3 বার খাওয়াতে হবে, এবং যে সকল শিশুর ওজন 9 থেকে 13 কেজি তাদের ক্ষেত্রে 10 mg র‍্যাসিক্যাডোটিল অর্থাৎ র‍্যাসেটিল 2টি করে দিনে 3 বার, এবং যে সকল শিশুর ওজন 13 কেজির উপরে তাদের ক্ষেত্রে 30 mg, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই ঔষধটি, তারা 3 বেলা খাবে। এবং প্রাপ্তবয়স্কদের জন্য র‍্যাসেটিল 100 mg ক্যাপসুল পাওয়া যায়, যেটি প্রাপ্তবয়স্করা দিনে 3 বার খাবে, এবং এই ঔষধটি ততদিন তারা সেবন করতে পারবে যতদিন তাদের ডায়রিয়াটা না সারে। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। এরপরে কোন ভিডিও দেখতে চান বা কোন ওষুধের উপর ভিডিও তৈরি করতে বলেন সেটা কমেন্ট করবেন, পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।